মঙ্গলবার চট্টগ্রামের সিরিজের তৃতীয় টি টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও প্রথম দুই ম্যাচে ভালো না করতে পারলেও তার সামর্থ্যে আস্থা আছে টিম ম্যানেজমেন্টের তার একটি সবকিছু বদলে দিতে পারে বলে বিস্ময় সহকারী কোচ নিক পোথাসের জিম্বাবুর বিপক্ষে তৃতীয় টি টোয়েন্টির আগের দিন সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে এমন মনোভাব প্রকাশ করেন বাংলাদেশ দলের এক কোচ চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন মাহফুজুল ইসলাম প্রথম দুই ম্যাচ জিতে নির্ভার বাংলাদেশ তৃতীয় ম্যাচের আগের দিন শিডিউলে ছিল ঐচ্ছিক অনুশীলন ফলে মূল একাদশের ছিলেন না বেশিরভাগ ক্রিকেটার ঝরাচ্ছেন এবারে সিরিজে স্কোয়াডে না থাকা সৌম্য সরকারও দলে ফিরতে তার কঠোর চেষ্টা চোখে পড়ার মতো আফিফরা থাকলেও অনুশীলনে ছিলেন না অফ ফর্মে থাকা ওপেনার লিটন দাস তবে ছিলেন সংবাদ মাধ্যমের আগ্রহের কেন্দ্রে প্রতিভাবান এ ক্রিকেটার খেলতে পারছেন না তার সামর্থ্য অনুযায়ী তবে দল মনে করে যে কোনো সময় বদলে দেওয়ার সক্ষমতা আছে তার লিটন ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেটার তার সব ঠিকঠাক আছে দারুণ এক ওয়ার্ল্ড কাপ অপেক্ষা করছে তার শুধু একটা ইনিংস দরকার সে দল জন্য খুব গুরুত্বপূর্ণ প্রথম দুই ম্যাচ সহজে জিতলেও বাংলাদেশের এ ব্যাটিং কোচের মতে জিম্বাবুয়ের ক্রিকেট শক্তিমত্তাকে খাটো করে দেখার সুযোগ নেই তবে টাইগাররা নিজেদের কাজ ঠিক মতো করতে পারলে যে তৃতীয় ম্যাচেই সিরিজ নিশ্চিত হবে তাতেও কোনো দ্বিধা নেই নিক পোথাসের আমরা এখান থেকেই সিরিজ নিশ্চিত করে যেতে চাই জিম্বাবুয়ে বলে নয় আমরা যে কোনো দলের বিপক্ষেই জয় পেতে চাই আর সেটাই আমাদের লক্ষ্য থাকে তৃতীয় টি টোয়েন্টির একাদশ নিয়ে কিছু জানায়নি এ কোচ তবে খোঁজ নিয়ে জানা যায় একাদশে পরিবর্তনের সম্ভাবনা কম আগের দুই ম্যাচ সন্ধ্যা ছয়টায় শুরু হলেও তৃতীয় ম্যাচটি শুরু হবে বিকেল তিনটায় বিশ্বকাপের আগে বাংলাদেশ দল আর করতে চায় না কোনো পরীক্ষা নিরীক্ষা আর সাগরিকায় তৃতীয় টি টোয়েন্টি শেষে জয়ের হাসি নিয়ে ঢাকা ফিরতে চায় টিম ম্যানেজমেন্ট চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে মাহফুজুল ইসলাম আর টিভি